পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মোটা সন্ন্যাসী পাড়ার কাপড় তৈরির সবগুলো তাঁত কারখানার এমন চিত্র। শিল্প নৈপুণ্য, কারুখচিত ও অন্যতম সৌন্দর্যের কারণে এখানকার তৈরি কাপড়ের চাহিদা রয়েছে স্থানীয় বাজারসহ দেশের সর্বত্র। তাঁত কারখানায় কাজ পেয়ে এলাকার অনেক বেকার তরুণ তরুণীরা কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন, আয় করে দূর করেছেন পরিবারের অভাব। আমার মতো অনেক মহিলা এই জায়গায় কাজ করতেছে, তাদের সংসারও ভালোভাবে চলতেছে, তাদের ছেলে মেয়েও লেখাপড়া করতেছে। আমরা এই জায়গায় কাজ শিখছি, সংসারিক কাজ করে আমরা তারপর এটা বাড়তি কাজ করি। ভালো ইনকাম হইতেছে আমাদের। ইনকাম হওয়ার কারণে আগে ঢাকায় বিভিন্ন জায়গায় কাজ করা লাগতো, এখন আর যাওয়া লাগে না। ডেলি দিন 3-4টা করে শাড়ি বুনে 500-600 টাকা ইনকাম হয়, এ দিয়ে আমাদের সংসার চলে, বালবাচ্চারা লেখাপড়া করে। মানসম্মত নানা ধরনের কাপড় তৈরির মাধ্যমে ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে চান উদ্যোক্তারা। আশেপাশের বেকার ছেলেপেলেদেরকে এনে প্রশিক্ষণ দিয়ে কাজ দিচ্ছি, এইভাবেই বাড়তে বাড়তে আজ পর্যন্ত আমার 40টা মেশিন চালু। কেউ কেউ নতুন দুধ নিয়ে 2-4টা করে তাঁত নিয়ে তারাও শুরু করছে, তারাও একসময় কারো না কারো বাড়িতে কাজ করতে, এখন তারাও স্বয়ং সম্পন্ন হচ্ছে। এভাবে আস্তে আস্তে আমাদের পাড়াটা মোটামুটি তাঁতে তাঁতে ডেভেলপ হচ্ছে। শিল্প সহায়ক পরিবেশে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনের মাধ্যমে এরকম তাঁত কারখানা আরও গড়ে উঠলে বেকার সমস্যা সমাধানের পাশাপাশি সরকারের রাজস্ব বাড়বে বলে মনে করেন এর সাথে জড়িতরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।